শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ মাসুদ চৌধুরী। বাবার নাম আব্দুল হক চৌধুরী। মায়ের নাম? মায়ের নাম ফরক মহল বেগম। ঠিকানা বলেন। গ্রাম পোস্টুলানিয়া, মেহেন্দিগঞ্জ পরিষদ। সার্জেন্ট মহিয়ালাম চৌধুরী আমার ছোট ভাই। ওই মহিয়ালাম চৌধুরী সম্পর্কে বলেন। ছুটিতে ঢাকা যেদিন মানে ফ্লাইট যাওয়ার করাচি সেদিন ফ্লাইট বন্ধ। তারপর ওই চিটাং গেছে, চিটাং গিয়ে শ্বশুর ভাই আসছে, মুক্তি ভাই ওখান থেকে ওনার শ্বশুরে এসে ভারতে যাইতে যেতে ভারতে পাঠিয়ে দিয়েছে লোক লোক দিয়ে। তারপর ভারতের থেকে ওই ট্রেনিং নিছে, কিছুটা ট্রেনিং নিছে, ট্রেনটা ইন্ডিয়া ট্রেন তো বেশি কিছু বড় ভালো বড় ট্রেনিং তো ইন্ডিয়া পাকিস্তানের ট্রেনিং। যাই হোক তবু ওখানে গেছে, খেলা কিছু ট্রেনিং নিছে দিছে, সেখান থেকে চলে দিয়েছে এই 3 সাল কমান্ডারিয়াখালি সাতকানিয়া আমি শাহানশা চৌধুরী, ফ্লাইট সার্জেন্ট শহীদ এইচ এম মহিয়ালম চৌধুরীর ভাতিজা এবং আমার ছোট চাচা বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল্লাহ চৌধুরী, উনি আমার চাচা। মাহমুদুল্লাহ চৌধুরী উনি ছিলেন নেভেলে, এবং ওনাকে ওনার নামে ওনাকে চট্টগ্রামের বাঁশখালীতে আপনার নাকি সড়ক আছে একটি, সাজান মহিয়ালম সড়ক। আর তারপর ওদেরকে একটা যেই পাহাড়ে ওনারে দাফন করা হয়েছে ওইখানে ওই পাহাড়ের নামও সাজান মহিয়ালম টিলা করা হয়েছে। পরে আপনারা জানলেন কীভাবে যে উনি মারা গেছেন? পাগলের মতো ওনার খবর না পাইয়া অস্থির হয়ে গেছিলাম আমি। তারপরে এসে গেছি সবচেয়ে গান ওর বাসায়, বাসায় দিয়ে শুনি সব ঘটনা শুনি। তারপর সেই বাসখালিতে যাই, যাইয়া সব ঘটনা শুনি। ছোট ভাই কথা বলেন, আপনার ছোট ভাই কথা? হ্যাঁ, ও তো মা দিলাম, ও তো ইন্ডিয়া চলে গেছিলো। ইন্ডিয়া চলে যেয়ে সেখান থেকে নেভেলের কিছু ট্রেনিং আছে, তারপর
আইসে আছে সিজাই প্রথম সিজাই মরছে শুনছে ওরা বলছে আর কি তাও কি চট্টগ্রামে হ্যাঁ না প্রথম চট্টগ্রামে ছিল পরবর্তীতে বরিশাল জেলা সদরে আসছে ওই চট্টগ্রামে অপারেশন করিয়া তারপর এখানে বরিশাল জেলা সদরে তারপর সে আবার গান পড়াচ্ছে এখানে ৩০ লক্ষ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।